উচ্চতর মাধ্যমিক প্রথম বার্ষিকর ছাত্র ছাত্রীসকল, এইচ এছ ফার্স্ট ইয়ার এক্সাম 2022 রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর সেই রুটিন অনুযায়ী তোমালোকর পরীক্ষাসমূহ মে মাহর 4 তারিখেরপরা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। কিন্তু ছাত্র ছাত্রীসকল, বিশেষ কারণবশত তোমালোকর কেইটামান বিষয়ের পরীক্ষার সময়সূচী সাল সলনি করা হয়েছে। সেই সম্পর্কে আজির এই ভিডিওটার যোগেদি মই কবলৈ ওলাইছো। ছাত্র ছাত্রীসকল, তোমালোকর মে মাহর 4 তারিখ বুধবারের দিনাখন রাতিপুয়ার ভাগত ইংরাজী বিষয়ের পরীক্ষা আর আবেলি ভাগত বিহু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। যদিও বিশেষ পরিস্থিতি, বিশেষ কারণের প্রতি লক্ষ্য রাখি মে মাহর 4 তারিখেরপরা মে মাহর 4 তারিখের পরীক্ষাট মে মাহর 30 তারিখ সোমবারের দিনাখন অনুষ্ঠিত হব। সেই মর্মে মে মাহর 30 তারিখ সোমবারের রাতিপুয়ার ভাগত ইংরাজী বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব আর আবেলি ভাগত বিহু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব। ঠিক সেইদরে মে মাহর 19 তারিখ তোমালোকর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল রাতিপুয়ার ভাগত ইকোনমিক জিওগ্রাফি আর আবেলি ভাগত ম্যাথামেটিক্স। কিন্তু মে মাহর 19 তারিখের পরীক্ষাট এতিয়া অনুষ্ঠিত হব মে মাহর 31 তারিখ। সেই অনুযায়ী রাতিপুয়ার ভাগত অনুষ্ঠিত হব ইকোনমিক জিওগ্রাফি আর মিউজিক গ্রুপ বি বিষয়ের পরীক্ষা আর আবেলি ভাগত অনুষ্ঠিত হব ম্যাথামেটিক্স বিষয়ের পরীক্ষা। গতি মরমর ছাত্র ছাত্রীসকল, আজির এই ভিডিওটার যোগেদি মই তোমালোকক এই কব বিচারিছো যে মে মাহর 4 তারিখের পরীক্ষাট মে মাহর 30 তারিখত অনুষ্ঠিত হব আর মে মাহর 30 তারিখত রাতিপুয়ার ভাগত ইংরাজী বিষয়ের পরীক্ষা আর আবেলি ভাগত বিহু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব। আনহাতে মে মাহর 19 তারিখ যিটো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল সেই পরীক্ষাট মে মাহর 31 তারিখত অনুষ্ঠিত হব আর সেই অনুযায়ী রাতিপুয়ার ভাগত ইকোনমিক জিওগ্রাফি আর মিউজিক গ্রুপ বির পরীক্ষা অনুষ্ঠিত হব আর আবেলি ভাগত ম্যাথামেটিক্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব। তো ছাত্র ছাত্রীসকল, আজির এই ভিডিওটা ইমানতেই সামৰিছো। ধন্যবাদ।